চুল কেটে এবার বেপাকে পড়েছেন অপু বিশ্বাস। অপু বিশ্বাসের চুল আগের তুলনায় অনেকটাই ছোট হয়ে গেছে। নিজের লুকটাকে চেঞ্জ করতে করতে অপু বিশ্বাস তার চুল বেশ খানিক কেটে ফেলেছেন। এবার আবারও তিনি হেয়ার স্টাইল চেঞ্জ করছেন, আবারও নতুন রূপে হাজির হতে চান আমাদের মাঝে। অপু বিশ্বাস দীর্ঘ এক মাস ধরে আবারও ফিটনেসের পিছনে লেগেছেন। নিজের ওজন কমানোর শত চেষ্টা করছেন অপু বিশ্বাস। এর আগে ওজন বাড়িয়েও কমিয়েছিলেন অপু, কিন্তু এবার সন্তান জন্মদানের কারণে অর্থাৎ আবরাম খান জয়ের জন্মের পরে অপুর যে বাড়তি ওজন হয়েছে তা কিছুতেই কমাতে পারছেন না অপু। এই জন্য অনেকগুলো ছবিতে তিনি সাইন করে এখনো শুটিং শুরু করছেন না, এটা জানিয়েছেন অপু বিশ্বাস। নিজের ফিগারটাকে কমিয়ে তবেই দর্শকের সামনে হাজির হতে চান তিনি। এদিকে অপু বিশ্বাসের জন্য অপেক্ষায় রয়েছে বাংলাদেশের সব ভক্তরা। অপু বিশ্বাস ওপার বাংলা একটি ছবিতে সাইন করেছে, কিন্তু সেই ছবি সম্পর্কে কোনো কিছু বলতে নারাজ তিনি। শাকিব খানের সাথে সর্বশেষ ছবি তার মুক্তি পেয়েছে এবং শাকিব খানের সাথে সর্বোচ্চ ছবি করে অপু বিশ্বাস আজ এই নিজের জায়গায় দাঁড়িয়েছে। তার ক্যারিয়ারের সব থেকে সুন্দর মুহূর্ত কাটিয়েছে শাকিব খানের সাথে। নিজেদের পারিবারিক দ্বন্দ্বের কারণে আজ দুজন দুই পথের পথিক। শাকিব খান নিজের ক্যারিয়ার গড়ার জন্য নিজের এসকে ফিল্ম ব্যানার থেকে একের পর এক ছবি নির্মাণের ঘোষণা দিচ্ছেন এবং সেই ছবি নির্মাণের জন্য নিজেই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সেসব কাজ করছেন, নায়কও হচ্ছেন তিনি। এদিকে অপু বিশ্বাস বিভিন্ন স্টেজ পারফর্ম এবং টেলিভিশন অনুষ্ঠান করে দিন পার করেছেন। সামনে অপু বিশ্বাসের চলচ্চিত্রের জন্য অপেক্ষা করে রয়েছে আমাদের বাংলাদেশের দর্শকরা। তো বন্ধুরা, কেমন লাগছে অপুর নতুন হেয়ার স্টাইল কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করুন এবং বাংলা মিডিয়ার আরো সব লেটেস্ট আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।